গুড ইভিনিং আজকে একটি বিশেষ ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই দু হাজার দু হাজার সালের সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড এর বিভিন্ন সাবজেক্টে যারা পরীক্ষায় বসেছিল তাদের লেভেল ওয়ানের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে রেজাল্ট ম্যাটেরিয়ালও ডিস্ট্রিবিউশন করা হয়েছে অনেকে আমাকে জানতে চেয়েছেন যে স্যার আমার ছেলে এইটটি ফোর পেয়েছে কোনো একটি সাবজেক্টে কিন্তু সে কোনো মেডেল পায়নি অথচ কোনো একটি বাচ্চা ফিফটি ফোর পেয়েছে সে মেডেল পেয়েছে মেডেল পাওয়ার নিয়মটা কি এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানাতে চাই সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষায় তিনটি মেডেল দেওয়া হয় টপার ওয়ান গোল্ড মেডেল টপার টু সিলভার মেডেল টপার থ্রি ব্রোঞ্জ মেডেল প্রত্যেক ক্ষেত্রেই নিয়ম হল মেডেল পেতে গেলে তাকে কমপক্ষে ফিফটি পারসেন্ট পেতে হবে যারা ফর্টি নাইন পাবে ফর্টি এইট পাবে তারা কোনোভাবেই মেডেল পাবে না যারা ফিফটি বা তার বেশি পারসেন্ট পাবে তাদের মধ্যে থেকে টপার ওয়ান টপার টু টপার থ্রিকে বেছে নেওয়া হবে ধরা যাক কোনো একটি পরীক্ষায় কোনো একটি সাবজেক্টে কোনো ক্লাসের দশটি বাচ্চা পরীক্ষা দিয়েছে এবং প্রত্যেকেই নাইনটির ওপর পেয়েছে একজন পেয়েছে হানড্রেড একজন পেয়েছে নাইনটি নাইন একজন পেয়েছে নাইনটি এইট এবং বাদ বাকি সবাই পেয়েছে নাইনটি সেভেন তাহলে মেডেল পাবে হান্ড্রেড যে পেয়েছে সে গোল্ড মেডেল নাইনটি নাইন যে পেয়েছে সে পাবে সিলভার মেডেল এবং নাইনটি এইট যে পেয়েছে সে পাবে ব্রোঞ্জ মেডেল নাইনটি সেভেন যারা পেয়েছে তারা কোনো মেডেল পাবে না যদি সবাই হানড্রেড পেত সবাই মেডেল পেত কারণ সবাই টপার ওয়ান হতো অন্যদিকে ধরা যাক কোনো একটি সাবজেক্টে একজনই পরীক্ষা দিয়েছে এবং সে ফিফটি ওয়ান পেয়েছে তাহলে সে ক্লাস টপার ফিফটি পার্সেন্ট পেয়েছে ফিফটি পার্সেন্ট বা তার বেশি পেয়েছে এবং সে ক্লাস টপার সে ফিফটি পেয়েছে সে কিন্তু গোল্ড মেডেল পাবে নাইনটি পেলেও মেডেল পেলো না ফিফটি পারসেন্ট বা ফিফটি ওয়ান পার্সেন্ট পেয়েও সে মেডেল পেলো কারণ সে ক্লাস টপার হয়েছে যদি ফিফটি ফোর ফিফটি থ্রি ফিফটি টু এইরকম তিনজন পায় তাহলে ফিফটি ফোর গোল্ড মেডেল পাবে ফিফটি থ্রি সিলভার মেডেল পাবে এবং ফিফটি টু সে ব্রোঞ্জ মেডেল পাবে এটা হচ্ছে মেডেল পাওয়ার নিয়ম আরও একবার বলি মেডেল পেতে গেলে প্রত্যেককে ফিফটি পারসেন্ট পেতে হবে ফর্টি নাইন পয়েন্ট নাইন পেলেও হবে না ফিফটি বা তার বেশি পেতে হবে দু নম্বর শর্ত ক্লাস টপাররাই মেডেল পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড এই হচ্ছে মেডেল পাওয়ার নিয়ম যেটা আমি জানি আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি আপনাদের কৌতূহল বা জিজ্ঞাসা যা ছিল তার উত্তর আপনারা পেয়েছেন পরেও যদি কেউ আরও বিস্তারিত জানতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট লিখতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে ভিডিও দেখবার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার